আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আজকে তালের রস বানাবো। তালের রস কিভাবে তাল থেকে খুব সহজভাবে ছাড়ানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একদম তিতা লাগবে না, তিতা কিভাবে দূর করা যায় সেটা টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে দুইটা তাল আমি কিনে নিয়েছি, তো একটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রস বের করা যায়। একদম ঘন রস বের করা যায়, খুব সহজে বের করা যায়। তো চলুন দেখে নিই। তো এই যে তালটা আমি ধুয়ে নিছি, এখন আমি এই তালের মুখটা আমি ছাড়িয়ে নিব। অনেকে বলে যে তালের রস কাপড়ে ঝুলিয়ে রাখতে হয় ঘন্টার পর ঘন্টা, তিতাটা সরানোর জন্য, তিতা পানিটা বের করার জন্য। আমি যেভাবে নিতেছি এভাবে তিতা লাগবে না, আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর বুঝেই নিবেন যে কিভাবে আমি তালের রসটা বের করতেছি। তো এই যে মাঝখানে যে একটা শক্ত একটা চোখ আছে, এটা হচ্ছে তিতা। তো এই তিতাটা ফেলে দিলে আর কখনো তিতা লাগবে না। আর নিচেও একটা আছে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি কিভাবে নিচ্ছি। তো এখন আমি এই যে উপরে যে খোসাটা উঠাবো, আমি এটা একটু শক্ত একটা জিনিস দিয়ে, সেসুনি দিয়ে আমি এটাকে একটু বাইরে নিতেছি। তো খোসাটা উঠানো হবে এইভাবেই, কারণ খোসার সঙ্গে যে আঁশগুলা বেজে থাকবে না, একদম ক্লিন ভাবে বের হয়ে যাবে, সেই জন্য আর কি বাইরে নিতেছি। আপনারাও এভাবে একটু শক্ত কোনো কিছু দিয়ে আপনারা এভাবে ছেঁচে নিবেন কিংবা বাইরে নিবেন। তো এটা হয়ে গেছে, আমি এখন খুব সহজে কিভাবে আমি সারিয়ে নিচ্ছি, কারণ খোসার সঙ্গে আঁশ থাকবে না, ক্লিন ভাবে বের হয়ে যাবে। প্লিজ আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আর যারা দেখতেছেন ধৈর্য সহকারে, আপনাদেরকে অনুরোধ করছি একটা লাইক দিয়ে আপনারা এই ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, অল অপশনে যে ক্লিক করে দিবেন, যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে আমি খোসাটাকে একদম সহজভাবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন, কোনো আঁশ নেই খোসার সঙ্গে। এই যে নিচে একটা শক্ত অংশ আছে, যে তিতা শক্ত চোখটা বের করে নিছি এটার সঙ্গে এটা থাকে, তো এটাও আমি ফেলে দিচ্ছি। কারণ তিতার জন্য অনেকে কাপড়ে বেঁধে রাখে ঘন্টার পর ঘন্টা, দেখা যায় রসটা ফেনা ফেনা হয়ে যায়, একটু গন্ধ গন্ধ হয়ে যায়। তো এইভাবে যদি রসটা বের করে নেওয়া হয় তাহলে কোনো গন্ধ থাকবে না, সুন্দর একটা ঘ্রাণ লাগবে। তো অল্প একটু পানি দিয়ে আমি শুধু ভিজাই নিচ্ছি যেন ভিতর থেকে একদম রসটা বের হয়ে যায়। তো এই যে বাটি একটা নিয়ে নিলাম, আর নিয়ে নিছি ছালনি, যেটা দিয়ে আমরা আটা ময়দা ছালি, সেটা দিয়ে আমরা নিচ্ছি। তো এই ছালনি দিয়ে ছাড়লে দেখা যায় একটা আঁশও যাবে না রসের সঙ্গে, একসঙ্গে দুইটা কাজ হয়ে যাচ্ছে, রসটাও ঘন হবে। তো প্রথম পর্যায়ে আমি এভাবেই রসটা বের করে নিচ্ছি। এই যে অনেকটা রস বের হয়ে গেছে, অনেক ঘন। তো এইভাবে আমি রসটা বের করে নিব। এই যে অনেক ঘন রসটা, ঘন থকথকা একদম। তো এইটা আমি নিয়ে নিছি। এখন আমি আটির মধ্যে আরো রস আছে, সেটাকে আমি অল্প অল্প পানি দিয়ে ভিজে তারপর আমি রসটা বের করে নিব। এটা একটু পাতলা হবে, এই যে এই রসটা একটু নরম হবে, জাল দিলে ঘন হয়ে যাবে। আর এটা কাপড়ে ঝুলানোর কোনো প্রয়োজন নাই, এই রসটা দিয়ে ডাইরেক্ট আপনারা যে কোনো রেসিপি, কেক কিংবা পিঠা আপনারা তৈরি করতে পারেন, কোনো তিতা লাগবে না, আমি 100% গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি। এই যে এই রসটা অনেক পাতলা, আর ঘন রসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম স্টেপে যে রসটা বের করেছি এটা অনেক ঘন, এটাকে আমি একটা টিফিন বাটিতে রেখে দিব ডিপের মধ্যে। তো ডিপে সংরক্ষণ করার জন্য 6 মাস 1 বছর যতদিন আপনারা রাখতে পারেন, কারণ ডিপের মধ্যে রাখলে নষ্ট হয় না। তো আমি এভাবে রেখে দিব। আর এই যেটা নরম
পানি দিয়ে বের করছি রসটা, সেটাকে আমি একটু শুকিয়ে তারপর আমি যে কোনো রেসিপি করলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে পাতলা রসটা, এত বেশি পাতলা হয় নাই, ভালোই ঘন আছে। আর এই যে ঘন রসটা আপনারা দেখেই বুঝে নেন। তো এটাকে আমি একটা আইসক্রিমের বক্সে ভরে রেখেছি, তো এটা আমি রেখে দিব হচ্ছে ডিপে। তো ভিডিওটা কেমন হলো আর কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগ কিংবা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।